রাজ্যের স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবাকে পুনরায় কলঙ্কিত করল খোয়াই জেলা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ এক চিকিৎসক। দরিদ্র দিনমজুর শ্রমিকের স্ত্রীকে সিজার পদ্ধতির মাধ্যমে সন্তান প্রসব করিয়ে গর্ভধারিণীকে মৃত্যুর মুখে ঠেলে দেবার অভিযোগ উঠল খোয়াই জেলা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অমূল্য দেবর্মার বিরুদ্ধে। এ বিষয়ে মৃতার স্বামী বিশ্বজিৎ দেবর্মা জানান, গত 17 জুলাই উনি ওনার স্ত্রীকে সন্তান প্রসবের জন্য খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করান এবং 21 জুলাই চিকিৎসক অমূল্য দেবর্মা ওনার স্ত্রীকে সিজার পদ্ধতির মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করান। প্রসবের পর থেকে ওনার স্ত্রী রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না, কিন্তু এই বিষয়টি চিকিৎসকরা চেপে যান। পরবর্তী সময়ে ওনার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। চিকিৎসক বিশ্বজিৎ দেবর্মা ওনাকে ডেকে এনে জানিয়ে দেন, নিজের স্ত্রীকে বাঁচাতে হলে এক্ষুনি জীবিতে নিয়ে যেতে হবে। এই কথা শোনার পর উনি ওনার স্ত্রীকে দেখার জন্য অনুমতি চাইলে কর্মরত নার্সরা ওনাকে স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেননি। পরবর্তীতে 22 জুলাই ভোরে ওনার স্ত্রী সহ শিশুকন্যাটিকে জিবি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে চিকিৎসকরা, কিন্তু গাড়িতে তোলার পর তিনি দেখতে পান ওনার স্ত্রীর মুখ দিয়ে রক্ত সহ লালা বেরিয়ে আছে। জিবি হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা ওনাকে জানিয়ে দেন যে ওনার স্ত্রী আর বেঁচে নেই। মা, আমার বোন নাম হচ্ছে সন্তোষকা দেবর মা, আমার বাড়ি হচ্ছে গোবিন্দ সেনাপতিপাড়া। আমি যে 17 তারিখ খোয়াই হাসপাতালে পরে ভর্তি করছে, ভর্তি করার পরে 3-4 দিন পরে সিজার করানো হয়েছে। সিজার করছে 21 তারিখ সন্ধ্যা 6:30 করছে মনে হয়টা। এই সময় 5 জনের করছিল সিজার। আমার বউ অবস্থা সবসব খারাপ হয়েছিল। আমার বউ ওই সময় মুখিতে সব কথা বলতেও পারে না, বলতেও পারে না, এমনি সব ফিট রয়েছে। আর সকালবেলা ঘুম থেকে আমি এই সময় ঘুমি লাগে ওপরের ছাদে গিয়ে ঘুমাইছে। আবার ঘুম উঠে আবার আইলাম, দেখলাম আমার বুড়ো দেখা না, তারপরে সিতাইরা আমার বাধা করছে, এখন না তাকে কাপড় পাতাচ্ছে একটু পরাইও। তারপরে আমি আট ঘন্টা পরে গেছি। পরে আমার পুরো আমি দেখলাম আমার বুট মুখি থেকে সারটা কি বার হয়েছে, মুখি থেকে কালো হয়ে রয়েছে, মুখ ইয়েটা ফেনা ফেনা আইতেছে আর কি। তারপর আমার পুরো আমি দেখছি কি তো হয়েছে, তাই কথা কইতে পারে না, সিরিয়াস একদম কষ্ট করতে কথা কইতে পারছিল না, ফলে আমার দেখে কান্ত মন্দির কমন্ত্রীর কাছে আমার দাবি চাইতেছে নিজ বিচার যদি পাই, সঠিক বিচার পাই। এই কারণে সারের কাছে আমি অনুরোধ নিবেদন অনুরোধ রাখছি, কারণ হচ্ছে এরকম ঘটনা আরও হতে পারে, আমার সাথে আর অন্য মানুষ হতে পারে, এটা সঠিক তদন্ত নিয়ে বিচার সঠিকটা করা হোক, সেটা আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। এখন বাচ্চাটা কই আছে? বাচ্চা আমার বাড়িতে 2 দিনের বাচ্চা পরে রয়েছে। এখন কীভাবে লালন পালন করতেছো? এখন কেমন লালন পালন, সরকার কিছু সুযোগ পাইলে তো আমি খুব ভালো হইতো, বাচ্চারা পালাইতাম। রাজ্যের মানব দরদে মুখ্যমন্ত্রীর নিকট এই ঘটনার সুষ্ঠু তদন্তের আবেদন জানিয়েছেন মৃতার স্বামী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।